দৌলদিয়া ঘাটের 1 কিলোমিটার এলাকার মধ্যে রয়েছে 6টি ফেরিঘাট, কয়েকশো বাড়ি ও অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। এই ঘাট এলাকায় প্রতি বছরই নদীর পানি বৃদ্ধির সাথে সাথে শুরু হয় ভাঙন, ফলে ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। এবছর জুনের মাঝামাঝি শুরু হয়েছে দৌলদিয়া ফেরিঘাট রক্ষা প্রকল্পের অস্থায়ী কাজ, তবে এবারও বাড়িঘর ও জমি হারানোর আশঙ্কায় নদী পাড়ের মানুষ। যত প্রকার সাহায্য আছে অবশ্যই আপনারা করবেন। এই জায়গায় 2000 লোকের বসবাস, এই লোকগুলা নদীতে ভেঙে গেলে কোথাও যাওয়ার মতো জায়গা নাই। এখানে স্থায়ী একটি বাঁধের ব্যবস্থা করার জন্য, যাতে করে অন্ততপক্ষে এখানে যে 10-15টা গ্রাম আছে এই গ্রামগুলি যাতে রক্ষা পায়। এই পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে সেদিনে সুপারিশ করে আমার ঘাট রক্ষা করেন। প্রায় 1,40,00,000 টাকার এই ঠিকাদারি কাজটি করছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। তবে সরকার নির্ধারিত প্রতিদিনের বালু ভর্তি 800 থেকে 900 জিও ব্যাগ প্রয়োজনের তুলনায় কম বলে দাবি প্রকল্প কর্মকর্তাদের। এখানে বালুর বস্তার সংখ্যা এবং বালুর বস্তার ওজন ইত্যাদি আমরা নিরীক্ষণ করছি, আমরা দেখছি কাজ বর্তমানে সুষ্ঠুভাবেই চলছে। এবারও ভাঙনের কবলে পড়লে আশ্রয়ের কোনো জায়গা থাকবে না, এই দুশ্চিন্তায় দিন পার করছেন নদী পাড়ের মানুষ। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন।